ইংল্যান্ডের বিপক্ষে 3-0 টেস্ট সিরিজ হার, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র, তাদেরই বিপক্ষে 2-1 ওয়ানডে সিরিজ হার। ক্যাপ্টেন বাবর আজমের পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সটা এমনই, যে কারণে ক্যাপ্টেন্সি হারাতে পারেন বাবর এমন গুঞ্জন উঠেছে। এরই মধ্যে বাবরের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো নতুন অভিযোগ। যেমন তেমন নয়, একেবারে নারী কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেছে বাবর আজমের, যদিও নারী কেলেঙ্কারিতে এই প্রথম ভাসেননি বাবর। এবার বাবর আজমের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান ক্রিকেট দলের এক সতীর্থের গার্লফ্রেন্ডের সাথে সামাজিক মাধ্যমে যৌনালাপ করেছেন তিনি। শুধু তাই নয়, সেই নারীকে বাবর নাকি প্রতিশ্রুতি দিয়েছেন যদি তিনি বাবরের সাথে যৌন উত্তেজক আলাপ চালিয়ে যান তাহলে তার বয়ফ্রেন্ডকে পাকিস্তানের একাদশ থেকে কখনোই বাদ দেয়া হবে না। এমন খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সহ বেশ কিছু উপমহাদেশীয় সংবাদ মাধ্যম। যদিও ঘটনার সত্যতা সম্পর্কে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি, কিংবা বাবর আজম বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাত হয় ডক্টর নিমো যাদব নামের একটি স্বীকৃত টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু ভিডিও, ভয়েস রেকর্ডিং এবং ছবি পোস্ট করা হলে, যেখানে দেখা যায় এক যুবক এক নারীর সাথে যৌন উত্তেজক আলাপ করছেন। দাবি করা হয় সেই যুবক হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই ছবি এবং ভিডিওগুলো পোস্ট করে সেই টুইটার পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বাবর আজম পাকিস্তানের অন্য এক ক্রিকেটারের প্রেমিকার সঙ্গে যৌন উত্তেজক বার্তা চালাচালি করছেন এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি তার সঙ্গে এটা চালিয়ে যান তবে তার প্রেমিক দলের বাইরে থাকবেন না। আমি আশা করি আল্লাহ এসব দেখছেন। এই পোস্ট করার পরেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। যদিও ডক্টর নিমো যাদব নামক অ্যাকাউন্টটি একটি প্যারোডি পেজ, তাই সামাজিক মাধ্যমে এই খবরের সত্যতা কিংবা বিশ্বস্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। দুভাগে বিভক্ত হয়ে পড়েছে নেট দুনিয়া। একপক্ষ বলছে বাবর আজম নির্দোষ, তাকে ফাঁসানোর জন্য এমন ভুল অভিযোগ ছড়ানো হয়েছে। আরেক পক্ষ বলছে বিষয়টি সত্য এবং এর কারণবশত বিপদের মুখে পড়তে হতে পারে বাবরকে। চলমান এসব বিতর্কের মাঝেই অবশ্য বেশ ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেছেন বাবর আজম। সিডনির হারবার ব্রিজের সামনে বসে ছবি তুলে ক্যাপশনে লিখেছেন, খুশি থাকার জন্য খুব বেশি কিছু লাগে না। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167 #। এর আগে 2020 সালে বাবর আজমের বিপক্ষে যৌন হয়রানির অভিযোগ আনেন পাকিস্তানের এক নারী। তিনি অভিযোগ করেছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন বাবর, যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ে করার বদলে বাবর তাকে মারধর করেন এবং হুমকি দেন। যদিও শেষ পর্যন্ত মামলায় নির্দোষ প্রমাণিত হন বাবর, তবে এবার যে নতুন বিতর্ক তৈরি হয়েছে তাকে ঘিরে, তা থেকে কি পার পাবেন? তিনি কি আবারও নির্দোষ প্রমাণিত হবেন নাকি দোষী প্রমাণিত হয়ে পাবেন গুরুতর শাস্তি? সেটাই এখন দেখার অপেক্ষা। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।